আসসালামু আলাইকুম বারাকাত সোরায় হুদ সোরাটির মাঝে একশো তেইশটি আয়াত রয়েছে সোরাটি নবী করিম সল্লাহ আলিহু ওয়াসাল্লামের মক্কি জীবনে অবতীর্ণ সুরা এ সোরাটির ব্যাপারে প্রিয় নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন যে সোরায় হুদ এবং এই বিষয়বস্তুর সুরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে কাজেই এ সোরাটির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সোরাটির অন্যতম আলোচ্য বিষয় হলো ঈশ্বর আহ্বান করেছে যে আমরা যেন আমাদের বিপদে আমাদের কঠিন পেরেশানিতে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছেই প্রার্থনা করি কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি অদৃশ্যের জ্ঞাতা আমাদের সমস্ত বিষয়গুলো তিনিই সবচেয়ে ভালো জানেন আর তিনি কার্যনির্বাহক তিনি যা ইচ্ছা করেন তা করার ক্ষমতা একমাত্র তিনিই রাখেন অন্য কেউ রাখে না কাজেই আমাদের বিপদে আমাদের কঠিন পেরেশানিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা এটা আমাদের জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ সমাধান আমরা সোরার আলোচ্য বিষয়ের মাঝে চারটি গুরুত্বপূর্ণ দাওয়া আমরা দেখতে পাই এর মাঝে প্রথম দাওয়া হলো এই ঈশ্বরা আহ্বান করে আল্লাহ অবুল আলমিন এরশাদ করেন যে কিতাবুন ও হকিমাত ইহা এমন এক কিতাব যার আয়াতগুলো সুদৃঢ় মানে এই আয়াতগুলোর মাঝে কোনো নড়চড় নেই সোরার এই আয়াতে যা বলা হয়েছে এটি আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আসা চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী আয়াতের মাঝে আল্লাহ রবীন্দ্র আহ্বান করছেন যে আল্লাহ তা এটা হলো প্রথম দাওয়া যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি অন্য কারো এবাদত করবে না এরপরে এর পরবর্তী আয়াতের মাঝে আহ্বান আসতেছে তোমরা তোমাদের রবের কাছে করো আর তোমরা তারিদিকে ফিরে আসো এবং ঈশ্বরার পঞ্চম আয়াতে আমরা তৌহিদ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ দাওয়া পাই যে ঈশ্বরা আহ্বান করছে যে মায়ুসির রুনা ও মায়ু আলী ইন্নাহু ইহু আলিম বিদা সুদুর। আল্লাহ রব্বুল আলামিন তোমরা যে প্রকাশ করো তোমরা যে গোপন করো এ সমস্ত বিষয়কে তিনি জানেন এবং তিনি অন্তরের গোপন বিষয়গুলোও তিনি জানেন ঈশ্বরাটির এগারোতম আয়াতে আমরা দেখতে পাই যে ঈশ্বরার একটি গুরুত্বপূর্ণ দাওয়াকে তুলে ধরা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলহ লক্ষ্য করে তিনি আদেশ করছেন যে মায়ু হা ইলাইকা যে আপনার কাছে যা ওয়াহি করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে কোন ধরনের সংকুচ দ্বিধা ছাড়া আপনি তার প্রচার চালিয়ে যান কেহ পছন্দ করুক অথবা কেহ পছন্দ না করুক কাফেরদের সমস্ত অভিযোগ সমস্ত আপত্তির মোকাবেলা করে আপনি এ তৌহিদের দাওয়াত আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আসা ওহি এটাকে আপনি প্রচার এটাকে চালিয়ে যান সুরাটির তেরো এবং চোদ্দতম আয়াতে প্রিয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর মক্কার মুশ্রিকদের অভিযোগের জবাব দেওয়া হয়েছে যে তারা প্রিয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রব্বুল আলমিন যে কালাম কুরআন নাজিল করছেন তাদের দাবি ছিল কোরআন আল্লাহর কিতাব না এটা মোহাম্মদের রচনা তো তার জবাব দেওয়া হয়েছে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে আমি আকুল উল যে তারা কি একথা বলতে চায় যে একে মোহাম্মদ তিনি রচনা করেছেন কুল নবী আপনি তাহলে তাদেরকে চ্যালেঞ্জ করেন যে ফাতু তাহলে তোমরা এই কিতাবের মতো করে দশটি সোরা তোমরা রচনা করে নিয়ে আসো আর ফাঈস্তাজিবুল হাকুম আর আপনার এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা যদি না করে ফালামু তাহলে নিশ্চিতভাবে আপনি জেনে রাখুন আন্নামা উংজিল্লাহ যে এক যা নাজিল করা হয়েছে এটা আল্লাহ রব্বুল এলেম থেকে নাজিল করা হয়েছে ও আল্লাহ ইলাহা ইল্লাহ হুয়া আর আল্লাহ রব্বুল আলমিন তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সোরাটির আলোচনার মাঝে এ বিষয়টিকে স্পষ্ট করা হয়েছে যে রিসালাতের আনুগত্য আর রিসালাতের অবাধ্যতা প্রিয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মানা আর প্রিয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে না মানা এটা কোনো অবস্থাতেই এক না এর পরিণতিও এক না এবং এসোরার মাঝে আল্লাহ রব্বুল্লা আলামিন সাতজন নবীর ঐতিহাসিক দৃষ্টান্ত উপস্থাপন করে এখানে এ বিষয়টিকে প্রমাণ করা হয়েছে যে যারা যুগে যুগে নবীদের অনুসরণ করেছে তাদের সাথে আল্লাহর আচরণ আর যারা যুগে যুগে নবীদের অনুসরণ করেনি তাদের সাথে আল্লাহর আচরণ এক ছিল না আর এই আলোচনার মাঝে এই বিষয়টিকেও প্রমাণ করা হয়েছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যুগে যুগে যে সমস্ত নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন সেই সমস্ত নবীদের দাওয়াত আর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যে দাওয়াত উপস্থাপন করছেন এ দাওয়াতগুলো এক দাওয়াত আমরা এসরার একশতম আয়াতের মাঝে দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন নবীদের বিস্তারিত ঘটনাগুলো আলোচনার পর এ ঘটনার শিক্ষাটাকে চমৎকারভাবে আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরছেন মক্কার মুশরিকদের সামনে এবং পরবর্তী প্রজন্ম কে আমত পর্যন্ত সকলের সামনে যে এ সমস্ত ঘটনা থেকে পরবর্তী প্রজন্ম তারা কি শিক্ষা অর্জন করবে আল্লাহ রব্বুল আলমিন তা তুলে ধরছেন যে দালিকা বিন আম্বা ইল কোরা যে এই হলো বিভিন্ন জনপদের অধিবাসীদের মহা সংবাদ নাকুস্সুহ আলাইকা যে সংবাদগুলো আপনার কাছে আমি আলোচনা করেছি মিনহা কম হাসিদ কিছু কিছু জনপদ এখনো বিদ্যমান কিছু কিছু জনপদ নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন ঘটনার শিক্ষা তুলে ধরছেন অমা জলাম নাহম হোম ওয়ালাকিন জলাম আনফুসাহম যে এ সমস্ত সম্প্রদায় তাদের এ করুণ পরিণতি এজন্য না যে আমি তাদের প্রতি জুলুম করেছি বরং এটা এজন্য যে তারা নিজেরাই তাদের নিজেদের ওপর জুলুম করেছে দ্বিতীয় আরেকটি শিক্ষা আল্লাহব্দুল আলামিন তুলে ধরছেন যে ফামা আগনাত আনহুম আলী হাতুহুম উল্লাতি ইয়াদ অরুন আমিনদুল ইল্লাহী মিন্সেই ইন লাজা আম্র রব্বিক যে আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত যখন আসলো তারা আল্লা রাব্বুল আলমিনকে বাদ দিয়ে যে সমস্ত উপাস্যদের উপাসনা তারা করে যাচ্ছিল তাদের বিপদের মুহূর্তে এ সমস্ত উপাস্যরা তাদেরকে বাঁচাবে কোথায় চূড়ান্ত বিপদের মুহূর্তে তাদের এ সমস্ত উপাস্যগুলো তো তাদের কোনোই কাজে আসলো না ইতিহাস আলোচনার পর আল্লাহ রব্বুল আলমিন এসুরার শিক্ষা হিসেবে এসুরা থেকে চতুর্থ আরেকটি দাওয়া এটাকে আল্লাহ রব্বুল আলামিন উপস্থাপন করছেন প্রিয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সামনে যে ফালা তাকুফি মিরিয়াতিম মিম্মা ইয়াবুদু হা উলা কামা ইয়াবুদু আবা উহম মিন কাবলু কাজে আপনি কোনো সন্দেহ বা আপনি কোনো সংশয়ের মাঝে থাকবেন না এরা এ সমস্ত মুশেরেকরা তাদের এবাদত করে যাচ্ছে তারা উপাসনা করে যাচ্ছে ঠিক তেমনিভাবে যেমনিভাবে ইতিপূর্বে তাদের পূর্বপুরুষরা তারা উপাসনা করেছিল এরা তাদের পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করছে কাজেই এদের পরিণতি তাই হবে যে কঠিন পরিণতি হয়েছিল তাদের পূর্বপুরুষদের সোরাটির শেষে প্রিয় সাল আলী লক্ষ্য করে আল্লাহ পাঁচটি হুকুম তিনি আল্লাহ রব্বুল আলমিন তাকে জীবন চলার পাথর হিসেবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে উপহার হিসেবে দিচ্ছেন এর মাঝে প্রথম হুকুম হলো ফাস্তাকিম কামা উমিরতা যে আল্লাহ রবুল আলমিন যেমন আদেশ করেছেন আল্লাহ রব্বুল আলামিনের আদেশের উপর আপনি অটল এবং অবিচল থাকেন দ্বিতীয় আদেশ আল্লাহ রব্বুল আলামিন তাকে লক্ষ্য করে করছেন ওয়ালা আত্মা আপনি সীমা লঙ্ঘন করবেন না আল্লাহ যে সীমা দিয়েছেন এ সীমার মাঝে থাকেন ওয়ালা তারকানু কানু ইল্লা দিন জলামো তৃতীয় আদেশ যে জালেমদের প্রভাব প্রতিপত্তি দেখে জালেমদের দিকে ঝুঁকে যাবেন না চতুর্থ আদেশ আকিমিস সলাতা আপনি সলাৎকে কায়েম করেন আর পঞ্চম আদেশ আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় রসুলকে লক্ষ্য করে দিচ্ছেন ওয়াসবির আপনি ধৈর্য ধারণ করেন সব ধরনের বিপদ এবং মুশকিলাত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে শেষে আল্লাহর আলমিনের যে নিরঙ্কুশ ক্ষমতা এটিকে তুলে ধরে আল্লাহ রব্বুল আলমিনের গোলামি গ্রহণ করার আহ্বান করা হয়েছে সোরাটের একশো তেইশ নম্বর আয়াত সর্বশেষ আয়াতের মাঝে আল্লাহ রব্বুল আলমিনের কর্তৃত্বকে তুলে ধরা হচ্ছে যে ওলিল্লাহি গাইবুসামাওয়াতি ওয়াল আরদি ও ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহ ফাবুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন কাজেই সূরা হুদের এ আলোচনাকে সামনে রেখে আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের গোলামির উপর আমাদের জীবনকে আমরা গড়ে তুলব আমরা একমাত্র তারই উপর ভরসা করব আর আল্লাহ আলামিন তার প্রতি আস্থা এবং বিশ্বাসের উপর আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল এবং অবিচল থাকবো আল্লা রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করব